फकिरबाजार থেকে দেওতলি যাওয়ার পথে দরিদ্র মহিলার 34000 টাকার ব্যাগ উদাও। নিজের তিলে তিলে জমানো টাকা হারিয়ে হতাশ দরিদ্র ভিক্ষুক মহিলা। কেউ পেয়ে থাকলে ফিরিয়ে দেওয়ার কাতর আরজি বৃদ্ধা মহিলা। সোমবার আনুমানিক বেলা 1 ঘন্টার সময় ফকিরবাজার থেকে AS10A6C454 নম্বরের একটি অটোতে উঠে লাতু মহিষাসন হয়ে দেওতলি যাচ্ছিলেন পাথুসুরিগ্রাম জিপির বেদ্রং গ্রামের দরিদ্র মহিলা ময়রং বিবি। তার হাতে একটা ব্যাগ ছিল। অটোর পেছনে তিনজন মহিলা যাত্রী তাকায়, তিনি অটোর সামনে বাম পাশে বসেন। অটো চালক ও মহিলার পরিচিত ব্যক্তি বারপুঞ্জি গ্রামের আব্দুস সবুর। মহিলার হাতের ব্যাগ পড়ে যাওয়ার আশঙ্কায় চালক তার চিটে রাখার পরামর্শ দেন এবং মহিলা ও ব্যক্তি চালকের চিটের উপর চালক ও মহিলার মাঝামাঝি জায়গায় রাখেন। গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পর দেখেন ব্যক্তি নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়েন ওই মহিলা। চালক অটো নিয়ে ফের ঘুরে আসেন ফকিরবাজার, রাস্তায় কোথাও পেয়ে যান কি না এই আশায়, কিন্তু কোথাও পাননি। ঘটনার বিবরণে বৃদ্ধা মহিলা জানান, তার হলুদ কালারের মূল ব্যাগের ভেতরে আলাদা একটা মানি ব্যাগ ছিল। মানি ব্যাগের মধ্যে প্রথম অবস্থায় 4000 টাকা ছিল, তারপর মূল ব্যাগের ভেতরে আরেকটি পলিথিন দিয়ে মোলানো ছিল 30000 টাকা। এতে 200 টাকার নোট ছিল 10000 টাকা এবং 500 টাকার নোট ছিল 20000 টাকা। সব মিলিয়ে নগদ টাকা ছিল 34000। অন্যদিকে এই ব্যাগের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, এটিএম কার্ড সহ অন্যান্য নথিপত্র ছিল। দেওতলিতে কোনো এক ব্যক্তিকে পাওনা টাকা দেওয়ার জন্য যাচ্ছিলেন, কিন্তু এমত অবস্থায় তার এই ব্যাগ হারিয়ে যাওয়াতে তিনি সর্বহারা হয়ে পড়েছেন। পরিবারের উপার্জনকারী বলতে কেউ নেই। মানুষের ঘরে ঘরে কাজ করে এবং ভিক্ষা করে তিনি এই টাকা তিলে তিলে জমিয়েছিলেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু এই হারিয়ে যাওয়াতে যেন তার মাথায় বাজ পড়েছে। তিনি বলেন, যদি কোনো সরিদবান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে ফিরিয়ে দিলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। ব্যুরো রিপোর্ট, ব্রাকটেন টিভি বাংলা। ঘটনা আমরা হকিরতে মানে গাড়িটা হারিয়ে আমরা দেখতাম দেওতলি। দেওতলি যাওয়ার সময় তার হাতে ব্যাগ আসলো। আমি ওই ব্যাগটা সিরিয়া পড়ে দিব, ব্যাগটা রাখি দেবো অন্য সিটো। তাই সিটের আসেন তাই ডাইনি গেলার বাদ আমি আমরা গাড়ি চালাইয়া, গাড়ি চালাইয়া ব্যাগটা তো হয়েছে আমরা যাইয়া আমরা দেখতাম দেওতলির উদ্দেশ্য প্যাসেঞ্জার গাড়ি। এখনো গিয়া তাই লাভি দিতে গিয়া লম্বা সময় কইছে গো কিতা বেড়াবো তোমার ওপর গেল ও তাই কোন লাংস হইল মিয়া কইছে আমার ব্যাগ কান ব্যাগ কান কইতে সময় গিয়া আমি বললাম তো ব্যাগ তো তোমার হান্ডার তো বলে না তো ব্যাগ নাই আমি তো দিয়েছি না তুমি যে আমার তৈলে আমার রয়েছে ও তাই লামিয়া কত ও ভরছে বেকর হওয়ার আর ব্যাগ আর নাই নাই। এখন আমি আবার ইয়েটা কি দেউতরিটা কি আবার গুজিয়া ফিরিয়া আবার হকিরতার আইসি কইছে কোনো মানুষের যদি ফাইন তা আমরা ওটা জিগার ফুসার করিয়া মানে আমরা ব্যাগটা তাই গরিব মানুষ তো কোনো উপায় নাই এটা বেশি করা পয়সা এটা খামখা তোমাদের বেশি মানুষ বাইয়ে বেশি ফাইনও নাই আর এটা বলিন তারা বাইয়াই নাই খামখা জমাইছে খাইছরা আর ওটার মধ্যে তারা জমাইছে টুকটাক কোনো মেহনতি কোনো খামল লাগাইছা। আনুমানিক টাইম কটা ছিল? অনুমানিক জোর আদানোর পরে আমরা এখান থেকে রওনা। আপনার ব্যাগও কিটা কিটা আছে? আমার গো মানি ব্যাগ গো আছে টাকা 60000 দিয়া আর তোমার যে আধার কার্ড প্যান কার্ড আর এটিএম খান আর ব্যাংকর বই দোকান শিক্ষা মহিষাসন আগলা আছে 500 টাকিও আছে 200 টাকিও আছে 100 টাকিও আছে আমার 34000।